2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন। দশম জাতীয় নির্বাচন বয়কট করলেও এই নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপি। এই নির্বাচনে প্রথমবারের মতো 6টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ করা হয়। একজন প্রার্থীর মৃত্যুর কারণে ও নির্বাচনের দিন একটি আসনে অনিয়ম সহিংসতার কারণে একাদশ জাতীয় নির্বাচনে 298টি আসনে ভোট হয়। এতে আওয়ামী লীগ এককভাবে 259টি ও জোটবদ্ধভাবে 288টি আসনে জয় পায়। অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্ট পায় মোট 7টি আসন। এর মধ্যে বিএনপি জয়ী হয় 5টি আসনে, বাকি 2টি আসনে জয়ী হয় গণফোরাম, আর 3টি আসনে জয়ী হন স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচনের আগে গণফোরামের তৎকালীন সভাপতি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করা হয়। এই ফ্রন্টে বিএনপি সহ তাদের নেতৃত্বাধীন 20 দলীয় জোট, গণফোরাম, মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, আসম আব্দুর রবের জেএসডি ও আব্দুল কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ যোগ দেয়। জাতীয় ঐক্যফ্রন্টে বিএনপি ছাড়াও ধানের শীষ প্রতীকে গণফোরাম 7টি আসনে, জেএসডি 4টি, খেলাফত মজলিস 2টি, কৃষক শ্রমিক জনতা লীগ ও এলডিপি 4টি করে, জমিয়াতে উলামায়ে ইসলাম 3টি এবং বিজেপি ও কল্যাণ পার্টি 1টি করে আসনে নির্বাচন করে। এছাড়া রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর 22 জন প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে। অন্যদিকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের 16টি দলের প্রার্থীদের বেশিরভাগই নৌকা প্রতীকে নির্বাচন করে। আওয়ামী লীগ ছাড়াও নৌকা প্রতীকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি 5টি, জাসদ 3টি এবং বিকল্পধারা বাংলাদেশ ও তরিকত ফেডারেশন 1টি করে আসনে নির্বাচন করে। মহাজোটে থাকলেও দলীয় লাঙ্গল প্রতীকে নির্বাচন করে এরশাদের জাতীয় পার্টি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 128 জন স্বতন্ত্র সহ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মোট 1,861 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিল 10,38,26,823 জন। 40,051টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। 81টি দেশি পর্যবেক্ষক সংস্থার 25,900 জন প্রতিনিধি এবং বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার 99 জন পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করেন। নির্বাচনে কারচুপির অভিযোগে দুপুরে প্রায় 100টির আসনের বিএনপি ও ঐক্যফ্রন্ট প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বলেন, রাতেই নাকি বিভিন্ন জায়গায় ভোট হয়েছে, এগুলো দুঃখজনক, লজ্জাজনক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, নির্বাচন বয়কটের বিষয়টি প্রার্থীদের নিজেদের সিদ্ধান্ত। বিএনপি দলগতভাবে এবং ঐক্যফ্রন্ট জোটগতভাবে ভোট গ্রহণের শেষ সময় পর্যন্ত ছিল। তবে এর আগেই বিএনপির অন্যতম মিত্র বাংলাদেশ জামায়াতে ইসলামী দুপুর 2টায় নির্বাচন থেকে সরে দাঁড়ায়। পরে সন্ধ্যার দিকে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট। তবে ভোটের পরদিন তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, নির্বাচন সার্বিকভাবে সুষ্ঠু হয়েছে, মোট ভোটারদের 80% তাদের ভোট দিয়েছেন। অপরদিকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে 2020 সালের 11 মার্চ যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এক প্রতিবেদনে জানায়, 2018 সালের 30 ডিসেম্বরের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। তবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ওই প্রতিবেদন একপেশে ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।